সুপ্রিয় দর্শক, আর মাত্র কিছু সময়ের অপেক্ষা, তারপরেই কিন্তু শুরু হতে চলেছে এই বছরের সবথেকে বড় বলয়গ্রাস সূর্যগ্রহণ। দিনের বেলাতেই রীতিমতো গোটা পৃথিবী জুড়ে নেমে আসবে রাতের মতো ভয়াবহ অন্ধকার। বাংলাদেশের পাশাপাশি ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে এই গ্রহণটি কিন্তু সম্পূর্ণভাবে দেখা যাবে, যার ফলে গর্ভবতী মায়েদের পাশাপাশি শিশুদের জীবনে কিন্তু এই গ্রহণের বিভিন্ন রকমের ক্ষতিকর প্রভাব লক্ষ্য করা যেতে পারে। দর্শক, আমরা এখন দেখে নেব বাংলাদেশ ও ভারতবর্ষের সময় অনুযায়ী এই গ্রহণটি ঠিক কখন শুরু হবে এবং কোন সময়ে শেষ হবে, ঠিক কোন কোন জায়গাগুলি থেকে গ্রহণটি দৃশ্যমান থাকবে, তারই পাশাপাশি এই সময় আপনারা কোন কোন কাজগুলি করবেন এবং কোন কাজগুলি করবেন না, এই বিষয়ে জ্যোতিষবিদ তথা বিজ্ঞানীরা কি কি জানিয়ে দিয়েছেন, তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে। বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। আর আপনার জায়গার গ্রহণ সম্পর্কিত যে কোনো খবরের আপডেট আপনি যদি সবার প্রথমেই প্রতিদিন পেতে চান, তাহলে অবশ্যই নিজের জায়গার নামটি কমেন্ট বক্সে লিখে জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তী ভিডিওর আপডেট আপনারা সবার প্রথমেই পেতে পারেন। তো চলুন দেরি না করে এক নজরেই দেখে নেওয়া যাক। বিরলতম বলয়গ্রাস সূর্যগ্রহণের প্রভাবে গর্ভবতী মায়েদেরকে কিন্তু এই সময় অত্যন্ত সতর্ক থাকতে হবে এবং গ্রহণের নিয়ম কানুন খুবই যত্ন সহকারে পালন করতে হবে। বাংলাদেশের ঢাকা, ময়মনসিংহ, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলাহাট, কক্সবাজার, মাদারীপুর বিভিন্ন জায়গা থেকে এই গ্রহণটি দেখা যাবে এবং ভারতের প্রায় প্রত্যেকটি জায়গাতেই এই গ্রহণটি দৃশ্যমান থাকবে। তো বন্ধুরা, এই গ্রহণটি কিন্তু শুরু হবে 2রা অক্টোবর অর্থাৎ বুধবার দিন। বাংলাদেশের সময় অনুযায়ী এই গ্রহণটি শুরু হবে সকাল 9টা বেজে 53 মিনিটে এবং গ্রহণের মধ্য সময় থাকছে বেলা 12টা বেজে 45 মিনিটে এবং গ্রহণটি শেষ হবে বেলা 3টে বেজে 47 মিনিটে এবং ভারতের সময় অনুযায়ী এই গ্রহণটি কিন্তু শুরু হবে সকাল 9টা বেজে 13 মিনিটে গ্রহণের মধ্য সময় দুপুর 12টা বেজে 15 মিনিট এবং গ্রহণটি কিন্তু ভারতে শেষ হবে বেলা 3টে বেজে 17 মিনিটে অর্থাৎ গ্রহণটি কিন্তু মোট 6 ঘন্টা 4 মিনিট ধরে চলতে থাকবে। ধন্যবাদ।